নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগির খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে। আমরা 30টা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো আপনাদের আগামী টেট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা যারা সিটেট দিচ্ছেন তাদের জন্য এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, এবং যারা ওয়েস্ট বেঙ্গল বা অন্যান্য টেট দিচ্ছেন বা ত্রিপুরা টেট দিচ্ছেন তাদের জন্য কিন্তু এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। তাহলে টেট পরীক্ষার জন্য সেই সমস্ত প্রশ্নগুলো আমরা আলোচনা করছি, যে প্রশ্নগুলো আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে দেওয়া আছে। এবং আপনারা যদি এই প্র্যাকটিস সেটগুলো পরপর দেখতে চান সিকোয়েন্স ওয়াইজ, তাহলে আপনারা এখনই চ্যানেলের প্লেলিস্টে যান, প্লেলিস্টে গিয়ে দেখুন পরপর সিকোয়েন্স ওয়াইজ এই ভিডিওগুলো আপলোড করা আছে আপনাদেরই সুবিধার জন্য। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা প্র্যাকটিস সেট শুরু করি। তা প্রথম প্রশ্ন হচ্ছে, কনসেপ্ট অফ ডেভেলপমেন্টাল টাস্ক ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড বাই। তাহলে ডেভেলপমেন্টাল টাস্ক এটা প্রথম কে ইন্ট্রোডিউস করেছিল? এর সঠিক উত্তর হচ্ছে, চারটের মধ্যে সঠিক উত্তর হবে অপশন ডি, রবার্ট হ্যাভিকুইস্ট। চলে আসছি পরবর্তী প্রশ্ন, অ্যান্ড এডুকেশনিস্ট ইন্ট্রোডিউসড এ স্টাডি অন দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য লিডারশিপ স্টাইল অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন অন দ্য অ্যাডজাস্টমেন্ট অফ দেয়ার স্টুডেন্ট। দি অ্যাডজাস্টমেন্ট স্টুডেন্ট ইন দিস স্টাডি মিনস, যে এখানে যে অ্যাডজাস্টমেন্ট স্টুডেন্টের কথা বলা হয়েছে তা সেটা কোনটা, বা সেটা সম্পর্কে এইখানে কোনটা সঠিক উত্তর হবে চারটে অপশানের মধ্যে। ঠিক আছে, তাহলে কি বলছে, অ্যান এডুকেশনিস্ট, একজন শিক্ষাবিদ কন্ডাক্টেড এ স্টাডি অন দ্য ইনফ্লুয়েন্স, একটা স্টাডি প্রোগ্রাম তৈরি করেছে অন দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য লিডারশিপ স্টাইল অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন অফ দ্য অ্যাডজাস্টমেন্ট অফ দ্য স্টুডেন্ট। সমস্ত হেড অফ দ্য ইনস্টিটিউশনদের নিয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, কেন না তাদের হচ্ছে লিডারশিপ স্টাইল একটা ইমপ্লিমেন্ট করবে তার জন্য। ঠিক আছে, তাহলে এই অ্যাডজাস্টমেন্ট অফ স্টুডেন্টস ইন দিস স্টাডি মিনস, এর সঠিক উত্তর এখানে চারটের মধ্যে কোনটা হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হবে ডিপেন্ডেন্স। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন, মডিফিকেশন ইন এক্সিস্টিং স্কিমা ইন রেসপন্স টু নিউ ইনফরমেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স ইজ কল্ড। এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনাদের আগামী পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই কি বলেছে, মডিফিকেশন ইন এক্সিস্টিং স্কিমা, স্কিমা মানে হচ্ছে বিল্ডিং ব্লক। ঠিক আছে, আমাদের মাথায় কোনো কিছু আইডিয়া সম্পর্কে যে ব্লকগুলো তৈরি হয় সেগুলোকে বলে স্কিমা। এইভাবে হচ্ছে এই মডিফিকেশন অফ স্কিমা ইন নিউ ইনফরমেশন, মানে আমাদের মাথায় কোনো একটা আইডিয়া আছে, ধরুন পাখি আকাশে উড়ে। ঠিক আছে, তো সেরকমই একটা এরোপ্লেন যাচ্ছে, তা একটা শিশু ওই এরোপ্লেনটাকে দেখে বলো বার্ড বা পাখি। ঠিক আছে, তা ওকে তখন একটা নিউ ইনফরমেশন দেখানো হলো যে হ্যাঁ, এটা বার্ডের মধ্যে উঠতে পারে কিন্তু এটার মধ্যে প্রাণ নেই। ঠিক আছে, এটা মানুষ ক্যারি করতে পারে। ঠিক আছে, তা এই যে ইনফরমেশনটা তার মধ্যে ঢোকানো হলো, তা এইটাকে কি বলে? এইটাকে বলে হচ্ছে অ্যাকোমোডেশন। ঠিক আছে, আশা করি আপনাদের আর ভুল হবে না, আমি পরিষ্কার করে জিনিসটা বুঝিয়ে দিয়েছি। দরকার হলে 2-3 বার আপনারা ভিডিওটা দেখে নেন, তাহলে আপনাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, এ স্টুডেন্ট অফ ক্লাস 5 আস্কড হিজ ক্লাসমেট নট টু কপি ইন দ্য এক্সামিনেশন অ্যাজ হি উইল বি পানিশড ইফ কট বাই দ্য ইনভিজিলেটর। দিস ডেমনস্ট্রেশন দ্য ফলোয়িং লেভেল অফ মোরাল অ্যাডজাস্টমেন্ট অফ কোহলেরবার্গ। মানে একটা ক্লাস 5 এর ছেলে বলছে কি, যে খাতাটাকে কপি না করতে যদি ধরা পড়ে তাহলে এক্সামিনার তাকে পানিশ করবে। তাহলে এই যে এই ধরনের যে লেভেল, মোরাল অ্যাডজাস্টমেন্টের কোন লেভেল কোহলেরবার্গের মত অনুসারে। ঠিক আছে, তা এইখানে কোহলেরবার্গের মত অনুসারে কি অ্যাভয়েডেন্ট পানিশমেন্ট, তা এখানে এটা প্রি কনভেনশনাল হতে পারে আবার কনভেনশনাল হতে পারে, দুটোই আমরা এখানে অ্যান্সার করতে পারি। ঠিক আছে, আপনারা এই দুটোর মধ্যে যেটা অ্যান্সার করবেন সেটাই পারফেক্ট। চলে আসি পরবর্তী প্রশ্ন, ওয়ান অফ দ্য ফলোয়িং টেস্ট অ্যাক্সেস দ্য ইন্টেলিজেন্স অ্যাকুরেটলি। তার মানে কি, এখানে বলেছে ওয়ান অফ দ্য ফলোয়িং টেস্ট, এই যে এই চারটে টেস্টের মধ্যে কোন টেস্টটা দ্য ইন্টেলিজেন্স অ্যাকুরেটলি অ্যাক্সেস করে, ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তাকে অ্যাকুরেটলি। ঠিক আছে, তা এই চারটের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? এই চারটের মধ্যে সঠিক উত্তর হবে কালচার ফ্রি টেস্ট। তাহলে কালচার ফ্রি টেস্টটি কি করে, একমাত্র অ্যাক্সেস, একমাত্র বুদ্ধিমত্তা নির্ণয়ের অ্যাকুরেট উপায়। ঠিক আছে, এটা জেনে ভালো বন্ধুরা, আপনাদের গত দিনে হোমটাক্সের প্রশ্ন, তা যারা হোমটাক্সের প্রশ্নে সঠিক উত্তর দিয়েছে তাদের সাধুবাদ জানাই, এবং যাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে, মানে যাদের নাম শর্টলিস্টেড হয়েছে এবং যাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। এবার আমরা চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আছে,
অ্যাম্বিগুয়াস স্টিমুলি আর রিপ্রেজেন্ট ইন ওয়ান অফ দ্য ফলোয়িং টেস্ট। অ্যাম্বিগুয়াস স্টিমুলি মানে হচ্ছে অস্পষ্ট উদ্দীপনা, ঠিক আছে, অস্পষ্ট উদ্দীপনা আর প্রেজেন্ট ইন ওয়ান অফ দ্য ফলোয়িং টেস্ট, এই কোনটার মধ্যে ওটা প্রেজেন্ট মানে উপস্থিত থাকে। তাহলে এই চারটে অপশনের মধ্যে প্রজেক্টিভের মধ্যে কিন্তু উপস্থিত থাকে। চলে আসছে পরবর্তী প্রশ্নে, ডেভেলপমেন্ট অফ এ থ্রি ইয়ার ওল্ড চাইল্ড ইজ ডিলেড ডিউ টু ল্যাক অফ নিউট্রিশন ফুড, দ্য ফ্যাক্টর রেসপন্সিবল ফর দিস ডেভেলপমেন্টাল ডিলে ইজ। তার মানে বলেছে কি, একটা তিন বছরের শিশুর ডেভেলপমেন্ট মানে বিকাশ ল্যাক করেছে, তার কারণ কি, নিউট্রিশন অফ ফুড মানে প্রোটিনযুক্ত খাবারের ডিলে হওয়াতে, এই ফ্যাক্টর রেসপন্সিবল ফর দিস ডেভেলপমেন্টাল ডিলে। তাহলে এই যে ডিলে, এই যে বিকাশের ডিলে হচ্ছে, তাই ডিলে হওয়ার জন্য কোনটাকে দায়ী করা হবে। তাই চারটে অপশনের মধ্যে অবশ্যই এটার জন্য কিন্তু পরিবেশ অবশ্যই দায়ী, ঠিক আছে, কেন পরিবেশ থেকে সে নিউট্রিশনটা ঠিক মতো পাচ্ছে না। চলে আসছি পরবর্তী প্রশ্ন, লক্ষ্মণ গট অ্যান অপরচুনিটি টু ওয়ার্ক ইন দ্য ইউএসএ হুইচ হি লাইক মোস্ট বাট ইজ নট এবল টু ডিসাইড টু ওয়ার্ক অ্যাজ হি হ্যাজ টু লিভ হিস এজড প্যারেন্ট অ্যালাউন, দি কনফ্লিক্ট লক্ষ্মণ ইফ ফেসিং ইজ। তাহলে বলছে লক্ষ্মণ বলে একটা ব্যক্তি আছে, সে কিনা একটা নতুন অপরচুনিটি পেয়েছে ইউএসএ তে কাজ করতে যাওয়ার জন্য, ঠিক আছে, কিন্তু সে চাইছে না যে তার বাবা মাকে এখানে একা রেখে। তাহলে তার মধ্যে যে এই মনোগত যে দ্বন্দ্ব, যে মানসিক দ্বন্দ্বের মধ্যে সে আছে, তাহলে সেটা কীরকম দ্বন্দ্ব সেটা আমাদের এখানে বলতে বলা হয়েছে, ঠিক আছে। তা এইটা হচ্ছে অ্যাপ্রোচ অ্যান্ড অ্যাভয়েডেন্স, অপশান সি হচ্ছে কিন্তু এখানে সঠিক উত্তর, এটা হচ্ছে অ্যাপ্রোচ অ্যান্ড অ্যাভয়েডেন্সের মধ্যে সে আছে, এরকম মানুষের দ্বন্দ্বের মধ্যে আছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, রামুস হ্যান্ড রাইটিং ইজ গুড, হিস পারফরমেন্স ইজ অ্যাভারেজ ইন ম্যাথমেটিক্স, ওভারঅল হিস পারফরমেন্স ইজ গুড হোয়েন কম্পেয়ার টু হিস ক্লাসমেট, দিস এক্সাম্পল টক্স অ্যাবাউট দিস টাইপ অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। এটা কোন ধরনের ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আমাদের এখানে বলতে বলা হয়েছে, ঠিক আছে। তার রামু বলে একজন আছে, তার হ্যান্ড রাইটিং খুব ভালো এবং তার গড় পারফরমেন্স ম্যাথমেটিক্সে আর ওভারঅল পারফরমেন্স তার ভালো। তাহলে যখন একটা অন্য একটা ছেলে বা ক্লাসের অন্য একটা ছেলের সাথে কম্পেয়ার করা হয়, তাহলে এই এক্সাম্পলটা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের কীরকম ধরনের এক্সাম্পল সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে। এইটা হচ্ছে বোথ ইন্ট্রা অ্যান্ড ইন্টার ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। কেন, প্রথমে এটা হচ্ছে রামু নিজের সাথে নিজে, ঠিক আছে, আর তারপরে রামুর সাথে আরেকজন, কেন প্রথমে রামু নিজের হ্যান্ড রাইটিং দেখে বলা হচ্ছে, তখন নিজের হ্যান্ড রাইটিং তখন ব্যক্তি বিশেষ নিজের সাথে, আর যখন কম্পেয়ার করা হচ্ছে অন্য একটা ক্লাসমেটের সাথে অন্য একটা ছাত্রের সাথে, তখন সেটা ইন্টার ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি, চলুন আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, ড্যানিয়েল গোলম্যান পপুলারাইজড দিস কনসেপ্ট, মানে গোলম্যান কোন কনসেপ্টের জন্য তিনি পপুলার হয়েছেন, ঠিক আছে। তা এর সঠিক উত্তর হবে এখানে কি, ইমোশনাল ইন্টেলিজেন্স। তিনি ইমোশনাল ইন্টেলিজেন্স মানে আবেগ, ইমোশনাল ইন্টেলিজেন্স আবেগ বুদ্ধিমত্তার জন্য তিনি পপুলার হয়েছেন। চলে আসছি পরবর্তী প্রশ্নে, চুজ দ্য মোস্ট ইফেক্টিভ মোটিভেশন ফ্রম দ্য ফলোয়িং, মানে এই যে চারটে মোটিভেশন আছে তার মধ্যে কোনটা মোস্ট ইফেক্টিভ সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা এর সঠিক উত্তর হচ্ছে সাস্টেইন ইনস্ট্রিক মোটিভেশন। চলে আসছে পরবর্তী প্রশ্ন, ফলোয়িং দ্য ট্রাফিক সিগনাল সাচ অ্যাজ রেড গ্রিন অ্যান্ড অরেঞ্জ আর রিলেটেড টু দিস টাইপ অফ লার্নিং থিওরি। তাহলে এইটা, এই যে ট্রাফিক সিগনালটা সবুজ লাল, তা এইটা কীরকম ধরনের লার্নিং থিওরির সাথে রিলেট করে, তা এইটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে কন্ডিশনিং লার্নিং থিওরি, মানে আপনাদের একটা কন্ডিশন মানে শর্ত সাপেক্ষ ব্যাপার রয়ে যাচ্ছে। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্নে, ওয়ান অফ দ্য ফলোয়িং অ্যাপ্রোচ ইজ সুইটেবল ফর সলভিং এ প্রবলেম ইনোভেটলি। তাহলে এর মধ্যে কোন অ্যাপ্রোচটা খুবই মানে সুইটেবল মানে উপযুক্ত ফর সলভিং প্রবলেম ইনোভেটলি, ঠিক আছে, মানে প্রবলেম সলভিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা এই চারটে থিওরির মধ্যে গেস্টাল্ট থিওরি আছে, যেটা কিনা খুব গুরুত্বপূর্ণ অ্যাপ্রোচ প্রবলেম সলভিংয়ের জন্য। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন, এ চাইল্ড লার্ন মোর ইফ হি ইজ। তাহলে একজন শিশু খুব ভালো শিখতে পারে বা বেশি শিখতে পারে কিভাবে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা এর সঠিক উত্তর হবে টট থ্রু অ্যাক্টিভিটি মেথড, ঠিক আছে। তাহলে তাকে যদি কাজ করানো মানে অ্যাক্টিভিটি মেথড কাজ করানোর মাধ্যমে প্র্যাকটিক্যালি যদি করানো হয় তাহলে কিন্তু সে সব থেকে বেশি শেখে। চলে আসছি পরবর্তী বা নেক্সট প্রশ্ন, দ্য টিচার ইন দ্য ক্লাসরুম মেক্স ইফোর্ট। তাহলে কিভাবে হবে
এটার সঠিক উত্তর হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ। ঠিক আছে, কেন না প্রথমে আছে টু প্রোভাইড এক্সপিরিয়েন্স টু স্টুডেন্ট, স্টুডেন্টগুলোর উপর যে অভিজ্ঞতা আছে সেটার উপরে, টু প্রোভাইড সাপোর্টিভ লার্নিং এনভায়রনমেন্ট, সাপোর্টিভ যেরকম লার্নিং এনভায়রনমেন্ট আছে সেটাও আছে, টু প্রোভাইড অপরচুনিটি টু রিফ্লেক্স, তাহলে তাদের যে সুযোগ সেটাও রিফ্লেক্সের মাধ্যমে। তাহলে দ্য টিচার ইন দ্য ক্লাসরুম মেক্স এফোর্ট, কীভাবে করবে না অল অফ দ্য অ্যাবাভ, সব কিছুর মাধ্যমেই সে করবে। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন, মোস্ট চিলড্রেন লার্ন দেয়ার নেটিভ ল্যাঙ্গুয়েজ। তাহলে মোস্ট চিলড্রেন মানে বেশিরভাগ শিশুরা শেখে নেটিভ ল্যাঙ্গুয়েজ, নেটিভ ল্যাঙ্গুয়েজ তাদের যে নেটিভ ল্যাঙ্গুয়েজ মানে বলতে পারি মাতৃভাষা, তা সেটা কোন সময়? এই চারটে অপশনের মধ্যে, এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অ্যাট দ্য এজ অফ ফোর ইয়ার্স, চার বছর বয়সে। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন, এ চাইল্ড হু লার্ন টু প্রোনাউন্সড বাট হ্যাজ লেটার অন প্রোনাউন্সিং পুট ইন দ্য সেম ওয়ে, দি টাইপ অফ ট্রান্সফার অফ লার্নিং হেয়ার ইজ। তাহলে এইটা যে একজন শিশু আছে সে বাট বাট এটাকে ঠিক মতো প্রোনাউন্স করে কিন্তু পরবর্তীকে সে আবার এটাকে পুট বলে প্রোনাউন্স করে, তা বলেছে কি এটা কোন ধরনের লার্নিং ট্রান্সফার এটা আমাদের এখানে বলতে হবে। তা এটা হচ্ছে নেগেটিভ লার্নিং ট্রান্সফার, মানে কিছু ভালো দিকে হচ্ছে না কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন, ওভার লার্নিং লিডস টু, তাহলে ওভার লার্নিং লিডস টু মানে কিসের ওপর লিড করে সেটা আমাদের এখানে বলতে হবে। এখানে হচ্ছে এনহ্যান্সমেন্ট অফ মেমোরি। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন, অ্যাকর্ডিং টু ভাইগোটস্কি চিলড্রেন স্পিক টু দেমসেলভস ড্যাশ, তাহলে মানে ভাইগোটস্কির মত অনুসারে শিশুরা যখন নিজেদের সাথে কথা বলে তখন সেটা কি, সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। এর সঠিক উত্তর হচ্ছে হল সেলফ গাইডেন্স। ঠিক আছে, নিজেদেরকে ঠিক পথে চালনা করার জন্য। চলে আসছি পরবর্তী প্রশ্ন, অর্গানাইজিং ইফেক্টিভ লার্নিং ইন দ্য ফলোয়িং স্কুল ইজ এ চ্যালেঞ্জিং টাস্ক। তাহলে অর্গানাইজিং ইফেক্টিভ লার্নিং, যদি ইফেক্টিভ লার্নিং মানে যাকে যেটাকে বলে ক্রিয়াশীল শিক্ষণ যদি সংগঠনের জন্য ইন দ্য ফলোয়িং স্কুল, স্কুল নিচের স্কুলগুলোতে ইজ এ চ্যালেঞ্জিং টাস্ক, তাহলে কোন স্কুলে চ্যালেঞ্জিং টাস্ক সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে ইফেক্টিভ লার্নিং এখানে কোন স্কুলের মধ্যে উপযুক্ত বা কোন স্কুলের মধ্যে একটা চ্যালেঞ্জিং হিসেবে কাজ করছে, না এর সঠিক উত্তর হবে ইনক্লুসিভ স্কুল। কেননা ইনক্লুসিভ স্কুলে কি সব ধরনের বাচ্চা, 6 থেকে 14 বছরের সব ধরনের বাচ্চাই তারা এখানে যার যে স্কুলে ইচ্ছা তারা সেই স্কুলে পড়তে পারে। ঠিক আছে, এটা আর রাইট টু ইনফরমেশন 2009 এই একটা পাস হয়েছে, তা সুতরাং শিশু সে যেরকম ধরনেরই হোক না কেন সে সমস্ত স্কুলে পড়বার তার ব্যক্তিগত অধিকার আছে, এটা আমাদের আইন সংবিধানে এই কথা বলা হয়েছে আর্টিকেল 31। তা সুতরাং এই মত অনুসারে তাহলে এটা একটা চ্যালেঞ্জিং স্কুল কর্তৃপক্ষ বা যারা অর্গানাইজার আছে তাদের ক্ষেত্রে যে ইনক্লুসিভ এডুকেশন অন্যান্য বাচ্চার সাথে, অক্ষম বাচ্চা বা যে সমস্ত ধরনের বিভিন্ন ধরনের বাচ্চা তাদের একসাথে বসে একটা ক্লাস চালানো। ঠিক আছে, এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ইন এ গ্রুপ অফ বয়েজ অ্যান্ড গার্লস হু আর ইকুয়াল ইন অল আদার এসপেক্ট এক্সেপ্ট জেন্ডার, দ্য লার্নিং অফ গার্লস ওয়াজ মোর, হেয়ার দ্য লার্নিং ফ্যাক্টর ইজ। তাহলে কোশ্চেনটা কি বলছে, ইন এ গ্রুপ অফ বয়েজ অ্যান্ড গার্লস হু আর ইকুয়াল ইন অল আদার এসপেক্ট এক্সেপ্ট জেন্ডার, মানে একটা গ্রুপ আছে বালক এবং বালিকার, তারা সবাই সমান শুধুমাত্র তাদের লিঙ্গ বাদ দিয়ে। এবার দ্য লার্নিং অফ গার্ল ওয়াজ মোর, মানে শিখনটা মেয়েদের ভালো, হেয়ার দ্য লার্নিং ফ্যাক্টর ইজ, এইখানে এই লার্নিং ফ্যাক্টরটা কি যার জন্য মেয়েরা ভালো সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা এটা নিশ্চয়ই পার্সোনালি, তা মেয়েরা নিশ্চয়ই ভালো, তা পার্সোনালি তাদের সদ্গুণ আছে তার জন্যই কিন্তু তারা ভালো। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, ওয়ান অফ দ্য ফলোয়িং লিডারশিপ স্টাইল অফ এ টিচার ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর ক্রিয়েটিং এ নন থ্রেটিং লার্নিং এনভায়রনমেন্ট। তাহলে কি বলছে, ওয়ান অফ দ্য ফলোয়িং লিডারশিপ স্টাইল, যে নিম্নলিখিত লিডারশিপ স্টাইলগুলোর মধ্যে একজন শিক্ষকের মধ্যে যে লিডারশিপ স্টাইলগুলো আছে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট ফর নন থ্রেটিং, মানে স্টুডেন্টদের ভয় না দেখিয়ে লার্নিং এনভায়রনমেন্ট, নন থ্রেটিং লার্নিং এনভায়রনমেন্ট। তা এর সঠিক উত্তর হচ্ছে পার্টিসিপেটিভ, তাই না, পার্টিসিপেটিভ এখানে কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসি পরবর্তী প্রশ্ন, ওয়ান অফ দ্য ফলোয়িং এনহ্যান্স লার্নিং, এর মধ্যে কোনটা লার্নিংকে এনহ্যান্স করে। ঠিক আছে, তা এখানে সঠিক উত্তর হচ্ছে লার্নিং টু লার্ন। ঠিক আছে, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, লার্নিং শুড বি এ প্ল্যান্ড অ্যাক্টিভিটি ফর, তাহলে লার্নিং শুড বি এ প্ল্যান্ড অ্যাক্টিভিটি ফর
কিসের সেটা আমাদের এখানে বলতে হবে। তা এখানে বলছে সমস্ত শিক্ষকের, অল টিচার, সেখানে সঠিক উত্তর হবে যে আনট্রেন টিচার তাদের জন্য, যারা ট্রেন টিচার তাদের জন্য, নিউলি রিক্রুট টিচার তাদের জন্য। তাহলে টিচিং শুড বি প্ল্যান অ্যাক্টিভিটি ফর, এটা কিন্তু অল টিচার, সমস্ত শিক্ষকদের জন্য। চলে আসছি পরবর্তী প্রশ্ন, দ্য অবজেক্টিভ অফ ইনক্লুসিভ এডুকেশন ইজ। তাহলে ইনক্লুসিভ এডুকেশন মানে অন্তর্ভুক্তি শিক্ষা, এর অবজেক্টিভ মানে এর উদ্দেশ্য কোনটা, এই চারটির মধ্যে যেটা সেটা আমাদের দেখতে হবে। তাই এর সঠিক উত্তর হচ্ছে টু ফুলফিল দ্য নিডস অফ অল চিলড্রেন। তাহলে সমস্ত শিশুদের যে চাহিদা আছে সেটা পূরণ করাই হচ্ছে ইনক্লুসিভ এডুকেশনের মানে মেইন উদ্দেশ্য। চলে আসি পরবর্তী প্রশ্ন, ফর্মুলেটিং দ্য স্পেসিফিক ইনস্ট্রাকশনাল অবজেক্ট অ্যান্ড রাইটিং দেম প্রপারলি ইন বিহেভিয়ারাল টার্মস ইজ পার্ট অফ দ্য অফ দিস লার্নিং ফ্রেজ। তার মানে কি বলেছে, ফর্মুলেটিং দ্য স্পেসিফিক ইনস্ট্রাকশনাল অবজেক্টিভ, তাহলে ইনস্ট্রাকশনাল অবজেক্টিভকে ফর্মুলেটিং করার জন্য অ্যান্ড রাইটিং রাইটিং দেম প্রপারলি, সেগুলোকে ঠিকভাবে লেখার জন্য ইন বিহেভিয়ারাল টার্মস, আচরণগত দিক থেকে, ইন পার্ট অফ দিস টিচিং ফ্রেজ, কোন পার্ট অফ দ্য টিচিং ফ্রেজ সেটা আমাদের এখানে উল্লেখ করতে হবে। ঠিক আছে, তাহলে ফর্মুলেটিং দ্য স্পেসিফিক ইনস্ট্রাকশনাল অবজেক্ট অ্যান্ড রাইটিং দেম প্রপারলি ইন বিহেভিয়ারাল টার্মস ইজ পার্ট অফ দিস টিচিং ফ্রেজ, এর সঠিক উত্তর হচ্ছে প্রি অ্যাক্টিভ ফ্রেজ, এখানে কিন্তু সঠিক উত্তর হবে। চলে আসি পরবর্তী প্রশ্ন, কন্ডাক্টিং অফ অ্যানুয়াল এক্সামিনেশন ইজ এ অবলিক অ্যান, মানে একটা অ্যানুয়াল এক্সাম মানে বার্ষিক পরীক্ষা কন্ডাক্ট করা হয় কিসের জন্য এই চারটি অপশনের মধ্যে, সেটা আমাদের এখানে বলতে হবে। এর সঠিক উত্তর হচ্ছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং। ঠিক আছে, তার মানে শেখার যে মূল্যায়ন তার জন্য কিন্তু একটা বার্ষিক পরীক্ষা কন্ডাক্ট করানো হয়। চলে আসছি পরবর্তী প্রশ্ন, অ্যাকর্ডিং টু দ্য আরটিই অ্যাক্ট 2009, নো চাইল্ড অ্যাডমিটেড ইন এ স্কুল শ্যাল বি হেল্ড ব্যাক ইন এনি ক্লাস অর এক্সপেল ফ্রম স্কুল টিল দ্য কমপ্লিশন অফ। তাহলে এখানে কি বলেছে, অ্যাকর্ডিং টু আরটিই রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 অনুসারে কোনো চিলড্রেন অ্যাডমিটেড ইন এ স্কুল যদি স্কুলে ভর্তি হয় শ্যাল বি হেল্ড ব্যাক, তাকে বাড়ি পাঠানো হয় ইন এনি ক্লাস, যে কোনো ক্লাস থেকে, আর এক্সপ্লেইন ফ্রম স্কুল বা স্কুল থেকে টিসি দিয়ে পাঠানো হচ্ছে টিল দ্য কমপ্লিশন ফর। তাহলে এই কমপ্লিশনটা ফর কিসের জন্য সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। না, এটার সঠিক উত্তর হবে এলিমেন্টারি এডুকেশন। ঠিক আছে, এইটা এই কমপ্লিশনটা কেন সৃষ্টি হয়েছে, না এটা এলিমেন্টারি এডুকেশনের জন্য এটা হয়েছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন, এ টিচার ট্রাই টু ইনকুলেট মানে হচ্ছে মানে এখানে বলবো হচ্ছে অভ্যন্তরে স্থাপন করা। ঠিক আছে, ইনক্লুড মানে এ টিচার ট্রাই টু ইনক্লুড দ্য হ্যাবিট অফ অ্যাপ্রিসিয়েশন টুয়ার্ড নেচার অ্যামং দ্য স্টুডেন্ট, দ্য লিডিং ডোমেন রিলেটেড হেয়ার ইজ। তাহলে এখানে কোন ডোমেনকে লিড করছে, তা সেটা আমাদের বলতে হবে, এটা অবশ্যই একটা ইফেক্টিভ ডোমেন, তাই না। এই টিচার ট্রাই টু ইনকুলেট দ্য হ্যাবিট অফ অ্যাপ্রিসিয়েট টুয়ার্ড দ্য নেচার অ্যামং দ্য স্টুডেন্ট, দ্য দি লার্নিং ডোমেন্স রিলেটেড হেয়ার ইজ, এর সঠিক উত্তর হচ্ছে ইফেক্টিভ। চলে আসছি পরবর্তী আজকে শেষ প্রশ্ন, অ্যাকর্ডিং টু NCF 2005 মানে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, দ্য অ্যাসোসিয়েশন অফ লার্নিং উইথ ফিয়ার ডিসিপ্লিন অ্যান্ড স্ট্রেস রেদার দেন এনজয়মেন্ট অ্যান্ড স্যাটিসফ্যাকশন। তার মানে কি বলেছে যে NCF 2005 অনুসারে দ্য অ্যাসোসিয়েশন অফ লার্নিং উইথ ফিয়ার, তাহলে ভয়ের সাথে যদি অ্যাসোসিয়েশন মানে শিক্ষার সহযোগীর সাথে মানে শিক্ষার সাথে শিক্ষার যে এলিমেন্টস বা উপাদানগুলো আছে সেই সাথে যদি ভয় থাকে, ডিসিপ্লিন অ্যান্ড স্ট্রেস রেদার দেন এনজয়মেন্ট, যদি ডিসিপ্লিন আর স্ট্রেস থাকে, শৃঙ্খলা এবং স্ট্রেস মানে কি একটা হতাশা বলতে পারেন, ঠিক আছে, অবসাদগ্রস্ত, দেন এনজয়মেন্ট আনন্দের থেকে অ্যান্ড স্যাটিসফ্যাকশন মানে সেটা আনন্দ এবং মানসিক সদগতি থেকে যদি সেটা আলাদা হয়, তাহলে সেটা কি আমাদের এখানে বলতে হবে। তাহলে অ্যাকর্ডিং টু NCF 2005 দ্য অ্যাসোসিয়েশন অফ লার্নিং উইথ ফিয়ার ডিসিপ্লিন অ্যান্ড স্ট্রেস রেদার দেন দ্য এনজয়মেন্ট অ্যান্ড স্যাটিসফ্যাকশন, তাহলে এখানে সঠিক উত্তর কি হবে, না এখানে সঠিক উত্তর হচ্ছে এটা কিন্তু ক্ষতিকারক। ঠিক আছে, তাহলে শিক্ষাটা সেটা যদি এনজয়মেন্ট আর স্যাটিসফ্যাকশনের জন্য না হয়ে ভয় ডিসিপ্লিন আর স্ট্রেসের জন্য হয়, তাহলে সেটা কিন্তু সেটার ক্ষেত্রে ক্ষতিকারক। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে ডিট্রিমেন্টাল মানে হচ্ছে ক্ষতিকারক, তাহলে এখানে অপশন বি এটা কিন্তু সঠিক উত্তর হবে, ইজ ডিট্রিমেন্টাল টু লার্নিং। ঠিক আছে, আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন, আমরা টোটাল 30টা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, যেগুলো আপনাদের
আগামী পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তা সুতরাং আপনারা মন দিয়ে ভিডিওটি দু তিনবার দেখুন, দু তিনবার দেখলেই আপনাদের কিন্তু এর থেকে যে মানে যে আউটপুটটা আপনারা কিন্তু সলিড পেয়ে যাবেন। তা সুতরাং আপনাদের ভালোর জন্যই বলছি, আপনারা ভিডিওটি দু তিনবার দেখুন, দু তিনবার দেখলেই আপনারা এটার থেকে ভালো একটা নাম্বার এক্সপেক্ট করতে পারেন। তার কারণ কি? তার কারণ হচ্ছে এরকম ধরনের প্রশ্ন অ্যাপ্লিকেশন বেস কোশ্চেন কিন্তু আপনাদের আগামী পরীক্ষার জন্য থাকবে। তা সুতরাং এই যে প্রশ্নগুলো আলোচনা করলাম সেই সব প্রশ্নগুলোর উত্তরগুলো যেন আপনারা ভুল দিয়ে আসবেন না আগামী পরীক্ষায়, ঠিক আছে? সমস্ত পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং আমি বাংলায় যখন বলছি সেন্ট্রাল রেডের কোশ্চেন পেপার বা সেন্ট্রাল রেডের খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, তা এটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা বাংলা মিডিয়াম থেকে সিটেট পরীক্ষা দিচ্ছে, ঠিক আছে? তা এইবার চলে আসি আমরা পরবর্তী পার্ট, পরবর্তী আকর্ষণীয় বিষয়টি, পরবর্তী আকর্ষণীয় বিষয়টি হলো কোশ্চেন অ্যান্সার পার্ট। তা আমি আপনাদের একটা হোম টাস্কের কোশ্চেন বলবো, তা আমি হোম টাস্কের কোশ্চেনটা বলছি, আপনারা একটু খাতায় লিখলাম তাহলে আপনাদের সুবিধা হবে। হোম টাস্কের কোশ্চেন হলো, এ চাইল্ড শোজ জেলাসি অ্যাট দ্য এজ অফ, অপশন এ 6 মান্থস, অপশন বি 12 মান্থস, অপশন সি 18 মান্থস, আর অপশন ডি হচ্ছে 24 মান্থস। আবার আমি আজকে প্রশ্নটা আপনাদের বলছি, এ চাইল্ড শোজ জেলাসি, মানে জেলাসি মানে কি, মানে হিংসা বা দ্বেষ, অ্যাট দ্য এজ অফ, কোন এজে তারা এই হিংসাটা করে। অপশান এ আছে 6 মান্থ, অপশান বি আছে 12 মান্থস, অপশান সি আছে 18 মান্থ, অপশান ডি আছে 24 মান্থস। আপনারা যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এখনই কমেন্ট লাইনে পোস্ট করুন, আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের সঠিক উত্তরটা দিয়ে দেওয়া হবে, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে তাদের পুরস্কৃত করা হবে। আমরা যে শর্টলিস্টেড বানাবো বা যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়ার মাধ্যমে তাদেরকে পুরস্কৃত করা হবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।